হ্যাঁ, ভালো কথা। একটা কথা মনে পড়ে গেল, তো সেই দিন আমি একটা জায়গায় ভিডিওগ্রাফি করতে গিয়েছিলাম বাঁকুড়ায়। সেখানে তোমরা সকলেই জানো বাঁকুড়া মেমস, বাঁকুড়া মেমস যে চ্যানেলের ওনার আছে তার সাথে দেখা হয়। দাদার নামটা আমি ঠিক খেয়াল করতে পারছি না, তো দেখা হয়, খুব ভালো লাগলো, গল্প করলাম। বাট যেহেতু কাজের মধ্যে গিয়েছিলাম বেশি কথা হতে পারেনি, ঠিক আছে। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দুর্গাপুর ব্লগিং চ্যানেল ব্লগ মাস্তিতে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে এসেছি বিধাননগর। বিধাননগরে একটা জায়গা যেখানে আমি দেখলাম একটা বিশাল বিল্ডিং, যেটা কয়েকজন ছিল বসে, সেখানে তাদেরকে জিজ্ঞাসা করাতে তারা বললো এটা ট্রেনিং হস্টেল ছিল। তো ট্রেনিং হস্টেলে সেখানে এলাম, সেখানকার পুরনো স্কুল যেমন দীর্ঘদিন যদি ব্যবহার না হয় যেমন হয় আর কি, তো তেমনই এখানকার পরিবেশ তৈরি হয়েছে। পুরো শান্ত নীরব, হ্যাঁ, কেউ কোথাও নেই। আর এমনকি এই জায়গাটা এত গাছ, এত সুন্দর গাছপালা, বিভিন্ন রকমের গাছ আছে দেখতে পাচ্ছি। তোমাদেরকে এই ভিউটা দেখিয়ে নেব, এবং তোমরা যদি এই লোকেশনটা সম্পর্কে তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, এখানে এসে দু একজন ছিল, তারাই ওটাই হস্টেল বললো, ট্রেনিং হস্টেল। বাট কী ট্রেনিং হস্টেল ডিটেলস ওরা কিন্তু কিছু বলতে পারলো না, বাট আমারও জানা নেই। বাট আমি এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কাইন্ডলি একটু যদি জেনে থাকো অবশ্যই জানাতে ভুলবে না জায়গাটা অ্যাকচুয়াল কী ট্রেনিং হস্টেল না ডিটেলস। তো চলো, তোমরা আগে ভিডিওটা দেখে নাও, আমি যতটা সম্ভব ভিডিও করছি তোমরা দেখে নাও, তারপর তোমরা জানাবে, ঠিক আছে? চলো। তো বন্ধুরা, দেখো রুমগুলোর এখন কি অবস্থা। হ্যাঁ, রুমগুলো দীর্ঘদিন ইউজ হয় না, তো যে কোনো রুম ইউজ না হলে তার এমনই অবস্থা হয়। তো আমরা এখন যাচ্ছি সোজা, কোথায় যাচ্ছি আমিও ঠিক জানি না। প্রতিটা রুমের ডিজাইন কিন্তু একই, হ্যাঁ, প্যাটার্ন একই। ওখানে কয়েকটা তাক আছে, ওখানে একটা জানলা, এখানে একটা দরজা, আর এদিকেও তোমার একটা জানলা আছে, সেটা দুপাল্লার জানলা। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ চারি সাইডে কত বড় বড় গাছ, প্রচুর বড় বড় গাছ, এবং চারিদিকে পাতায় ভরে গেছে, চারিদিকে পাতায় ভরে গেছে। আই থিঙ্ক বিকেলবেলা বা দুপুরবেলা গ্রীষ্মকালে এখানে অনেকে আসে, এখানে এত রেস্ট নেওয়ার জায়গা। এটা কিন্তু রেস্ট নেওয়ার জন্য পারফেক্ট জায়গা, বিভিন্ন রাজমিস্ত্রি কাজ করে বা বিভিন্ন পরিশ্রম রোদের মধ্যে খেটে পরিশ্রমের কাজ করে, তারা কিন্তু এই জায়গাটা কিন্তু খুব সহজেই রেস্ট নিতে পারবে। গাছগুলো খুব বড় বড় এবং ছাওয়াটাও খুব ভালো। মধুরা, তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই বলবে। আমার পাশে যে আছে আমার বন্ধু, হাই, নাম হচ্ছে নীলাব্য চ্যাটার্জি। তো ও যোগাতে গোল্ড মেডেলিস্ট, এবং ওর একটা ইউটিউব চ্যানেল আছে, তো তুমি বলে দাও ইউটিউব চ্যানেলটার নাম। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নীলাব্য যোগা বলে, তো প্লিজ সাবস্ক্রাইব করবে, আর হ্যাঁ, এর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে একদম। আর যোগা খুব দরকার এখনকার দিনে, যা এত হেলথ ইস্যু, এত হেলথ প্রবলেম,
সব কিছু মেডিসিন সব কিছু মানে মেডিসিনের সমস্ত কিছু সলভ হচ্ছে না। সেক্ষেত্রে যারা ইয়োগা করতে পছন্দ করেন টিচার পাচ্ছেন না, তো সেই ক্ষেত্রে এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং ডেলি বেসিসে মোটামুটি সপ্তাহে দুটো করে ভিডিও আপলোড করা হয়। সপ্তাহে দুটো করে ভিডিও, তো বিভিন্ন রকমের ইয়োগা তোমরা শিখতে পারবে। অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আর আজকে যেটা দেখলে যেটা দেখালাম তো কেমন লাগলো অবশ্যই জানাবে, ঠিক আছে? আর কি বেশি কিছু না, দেখা হবে পরবর্তী এপিসোডে পরবর্তী ভিডিওতে। চলো, থ্যাংক ইউ, টাটা। দুজনারই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন সবাই, একদম। থ্যাংক ইউ।